হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে দশমী, তো এখন আমি যাচ্ছি মানে মাকে বরণ করতে। আর এখন দাঁড়িয়ে আছি আমি রাস্তায়, আমি এই রাস্তা থেকে জাস্ট ঠাকুরের জন্য বরণ করার জন্য সন্দেশ পান সিঁদুর টিঁদুর কিনে নিয়ে এসেছি। এবারে আমি মণ্ডপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো বরণ টরণ করে নিয়ে চলো আবার ব্লগটা কন্টিনিউ করছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। বরণ করা, ঠাকুর বরণ করে এবং সিঁদুর খেলা দুটোই হয়ে গেছে। এবারে ঠাকুর বিসর্জনের জন্য গঙ্গায় নিয়ে যাওয়া হবে, তো আমরাও যাব। তো বাড়িতে একটু এসেছি, একটুখানি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার যাব। তো চলো তারপরে আবার ভিডিওটা মানে ব্লগটা কন্টিনিউ করব। তো দেখতে দেখো স্কিপ না করে, আশা করছি সবার খুব ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা অ্যাকচুয়ালি পড়ার কথা ছিল অষ্টমীর দিন রাতে, বাট মেয়ের খুব শরীর খারাপ আর বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে ব্লগে বলেইছি, আগের ব্লগে দেখবে, তো সেই কারণে আর পড়া হয়নি। তো আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল, বাট এই জামাটা পরে নিলাম। আমি শাড়ি নিয়ে একদমই সামলাতে পারি না, আর ঠাকুরের যেহেতু বরণ করতে হয় উঁচুতে উঠে, তো আমি সামলাতে পারবো না, পরেই যাবো। সেই কারণে যাই হোক, তো শাড়ি পরিনি, এটাই পরেছি। তো চলো যাকে যেমন দেখে সবাই আছে, ভাই বোনরা, আমার মেয়ে, আমি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে মানে গাড়িটা বেরিয়ে যাচ্ছিলো আমাদের, লেট হচ্ছিলো বলে একটু, তো পাড়ার সামনে সবাই নাচছিলো বলে, তো সেই কারণে গাড়িটা একটুখানি আটকেছিল, সেই কারণে তাড়াহুড়ো করে আমি আর মেয়ে পৌঁছে গেছি। আর তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রাস্তা ফাঁকা ছিল আর গাড়িটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছিল, আর এত জোরে গাড়ি যাচ্ছিলো আমার মেয়ে, যেহেতু ফার্স্ট টাইম ওরম গাড়িতে উঠে বিসর্জনে যাওয়া মানে গঙ্গায় যাওয়া, এক গাড়ির লোক। তোমার মেয়ের যেহেতু ফার্স্ট টাইম, মেয়ে খুব ভয় পাচ্ছিলো, মেয়েকে ধরে রাখতে হচ্ছিলো, সেই কারণে আমি ব্লগ যাই হোক করিনি। তো যাই হোক, আমি এখন গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, গিয়ে এখন বিসর্জন হচ্ছে, একটা প্রতিমা বিসর্জন হয়ে গেছে। এবারে আমাদের লাইন আছে, অনেকটাই লাইন ছিল, মানে চার পাঁচটা লাইন ছিল বলে আমরা গঙ্গার ঘাটে অপেক্ষা করছিলাম, পৌঁছে গিয়েছিলাম চারটের মধ্যে, বাট এতটাই লাইন ছিল মানে দিতে দিতে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা তো বেজেই গেছে, মানে প্রতিমা দিতে দিতে বিসর্জন করতে করতে। তো এই প্রতিমাটা বিসর্জন হওয়ার পরে এবার আমাদের প্রতিমাটা আসবে। তো যাই হোক, খুব কষ্ট লাগছিলো, খারাপ লাগছিলো, ঠাকুর মানে প্রতিমাটা তৈরি করতে সারাটা বছর সময় কীভাবে শিল্পীরা দেয়। তো চার দিনের পুজোর পরেই আবার যে কীভাবে মানে জলে গঙ্গায় যেটাকে বলে ভাসিয়ে দেয়, খুবই খারাপ লাগে। হ্যাঁ, আর ঠাকুর, আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে ঠাকুর চলে যাচ্ছে, বাচ্চাদের আনন্দটাও চলে যাচ্ছে। তো সব বাচ্চারই কম বেশি দেখছিলাম মন খারাপ হয়ে দাঁড়িয়েছিল, দেখছিল ওরা। আর আমার ফোনটা যেন তো পড়ে যাওয়ার পর থেকে মানে এলসিডিটা ফেটে যাওয়ার পর থেকে এলসিডি চেঞ্জ হয়েছে, বাট আমার ফোনে না মানে এখন আর ক্লিয়ার কোনো পিকচার বা ভিডিও কোনো কিছুই মানে আসে না, একটা না হেজি ভাব সবসময় রয়েছে। নাহলে আমার ফোন যখন নতুন ছিল মোটামুটি খুবই ভালো ক্যামেরাটা ছিল, কিন্তু আমি ফোনটা মানে কী বলবো, এলসিডিটা চেঞ্জ করার পর দোকানদারটা একদমই মানে চিটিংগর যাকে বলে পাতি বাংলা ভাষায়, মানে আমার থেকে পয়সা নিয়েছে অরিজিনাল এলসিডি লাগাবে বলে, বাট ডুপ্লিকেট দিয়েছে। দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত ভালো মানে অরিজিনাল এলসিডি দিয়েছে, তার কারণে এরকম ছবিগুলো আসছে। দেখো, তো যাই হোক, ভিউটা দেখো, জাস্ট সন্ধ্যেবেলা সূর্যটা ডুবছে, জাস্ট দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর শীতের একটা আমেজ আস্তে আস্তে চলে আসছে মায়ের বিসর্জনের সাথে সাথে, একটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আসছে, বেশ গা হাত পা টান টান মানে একটা ব্যাপার সেটা চলে আসছে খুবই। তো যাই হোক, আজকের দিনটা এরকমই লাগছে। আর এই যে আমাদের প্রতিমা আসছে, সব পাড়ার কাকুরা দাদারা সব ধরে নামাচ্ছে, তো মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই তো নিয়ম, চার দিন পর মাকে যে বিসর্জন দিয়ে দিতেই হবে। তো যাই হোক, এটা বিসর্জন হয়ে যাবে, এবার এটার পরে আমরা একটু পরেই গাড়িতে উঠে যাব,
কেননা পুলিশ দাঁড়াতে দিচ্ছে না, সেইভাবে কাউকে আর ঘাটেও নামতে দিচ্ছে না, অনেক গার্ড আছে, পুলিশ আছে, বেশিক্ষণ কাটতে দিচ্ছে না। তো সেই কারণে আমরা কাছে যাইনি, পাড়ার দাদারা কাকুরা জেঠুরা তারাই সব প্রতিমা বিসর্জন করছিল। আর আমার মেয়ে ব্যাপারটা বুঝতে পারছে না, অনেকক্ষণ ধরে দেখছে, বলছে মা এটা কী করছে, ঠাকুরটাকে কি স্নান করাতে নিয়ে এসছে, ওটাকে কি মানে বলছে প্রতিমাটা মানে ঠাকুরটাকে স্নান করিয়ে আবার কি নিয়ে যাবে গাড়ি করে। আছি না না এটা জলে ভাসিয়ে দেবে, বলছে কেন। অনেকক্ষণ বোঝানোর পরে ওর মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, বাড়ি থেকে ফোন এসছে বরের নাকি জ্বর এসছে খুব, তো সে কারণে আরও তাড়াহুড়ো মানে টেনশান হচ্ছে কতক্ষণ প্রতিমাটা ভাসাবে আর বাড়ি পৌঁছাবো, নাকি খুব জ্বর এসছে। তো বাবা মা যাই হোক মেডিসিন দিয়েছে গায়ে চাদর টাদর দিয়ে, নাকি বলছে ঘুমোচ্ছে, জানি না বাড়িতে গিয়ে যতক্ষণ না দেখছি ততক্ষণ শান্তি পাবো না যে কী হলো। তো যাই হোক, এই যে আমাদের প্রতিমাটা জলে নামানো হয়ে গেছে আর ভাসানোও হয়ে গেছে, আর এবারে নিয়ে আসছে হচ্ছে সরস্বতী আর কার্তিক ঠাকুরও, এবার এনাদেরকে বিসর্জন দেওয়া হচ্ছে। আর গণেশ লক্ষ্মীকেও নিয়ে আসছে, বাট আমরা তাড়াহুড়ো করে এবারে গাড়িতে উঠে যাবো, নাহলে ভিড় হয়ে যাবে। দুটো গাড়ি এসছে যদিও ফাঁকায় ফাঁকায়, অনেকে বাইক নিয়েও গেছে, তাও গাড়িটা ছেড়ে দেবে, সেই জন্য আমরা গাড়িতে উঠে যাচ্ছি। আর বেশিক্ষণ গঙ্গার ঘাটে পুলিশ দাঁড়াতেও দিচ্ছে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় এবং সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সো টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।